আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খোরশেদা আক্তার তোমাদের সাথে আছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় ক্লাসটি নিয়ে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বইটি। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে বইটি আছে। গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম আমরা যখন ক্লাস করব তখন অবশ্যই আমাদের কাছে আমাদের পাঠ্যপুস্তক এবং সেই সাথে অর্থাৎ পাঠ্য বইটি এবং সেই সাথে এই পাঠ্য বইয়ের সাথে রিলেটেড একটি খাতা এবং কলম নিয়ে আমরা উপস্থিত হব। আশা করি তোমরা বাসায় আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। তো আজকে আমাদের যে অধ্যায়টি সেটি হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, আমাদের মুক্তিযুদ্ধ। এর দ্বিতীয় পাঠটি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা গত ক্লাসের প্রথম পাঠটি নিয়ে সামান্য একটু কথা বলতে চাই। গত পাঠে আমরা ক্লাস করেছিলাম, প্রথম পাঠটি ছিল যুদ্ধের সূচনা। সেখানে আমাদের বেশ কয়েকটি সাল ছিল, যেমন 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধে যে শুরু, 25শে মার্চের যে গণহত্যা সেটা, এবং 26শে মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা, বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে যে যুদ্ধের সূচনা, সেটা ছিল আমাদের প্রধান আলোচ্য বিষয়। আজকে আমরা যে দ্বিতীয় পাঠটি পড়ব, এই দ্বিতীয় পাঠটিতে হচ্ছে আমাদের কি মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী, মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী নিয়ে আমরা এই পাঠে আলোচনা করব। আমরা জানি যে 1971 সালের 17ই এপ্রিল বাংলাদেশের প্রথম যে সরকার, মুজিবনগর সরকার, সেটি শপথ গ্রহণ করে, এবং মুজিবনগর সরকার গঠন করার পরে কিন্তু আমাদের যুদ্ধের গতি বেড়ে যায়। 1971 সালের 11ই জুলাই মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার। মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়েছিল বা ভাগ করা হয়েছিল। মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স, মেজর কে.এম. শফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স, এবং মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স। আমরা এই যে ফোর্সগুলোর নাম পড়লাম, এস ফোর্স, কে ফোর্স এবং জেড ফোর্স, এটা হচ্ছে মূলত যারা লিড করেছিলেন ফোর্সগুলোকে বা যারা নেতৃত্ব দান করেছিলেন তাদের নামের প্রথম অক্ষর দিয়ে তৈরি। আবার যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে অর্থাৎ সারা দেশকে 11টি ভাগে ভাগ করা হয়েছিল বা 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। নিচে সেগুলো দেখানো হলো। আমরা আমাদের বইয়ের এই ছবিটি দেখলে বুঝতে পারবো এখানে বাংলাদেশের একটা ছবি দেওয়া আছে, এবং এই ছবির সাথে আমাদের 11টা সেক্টর বা 11টা সেক্টর কোন জেলা, কোন ভাগটা, কোন বিভাগটা কোন সেক্টরে পড়েছিল তা ইন্ডিকেট করা আছে। আমরা যদি এটা পড়ি তাহলে আমরা দেখব যে বাংলাদেশে প্রথম যে সেক্টরটা তৈরি করা হয়েছিল সেটা ছিল সেক্টর 1, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশ বিশেষ নিয়ে। সেক্টর 2 ছিল কুমিল্লা ও ফরিদপুর জেলা এবং ঢাকা ও নোয়াখালী জেলার অংশ বিশেষ। সেক্টর 3, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জের অংশ বিশেষ। সেক্টর 4, উত্তর সিলেট সদর এবং দক্ষিণে হবিগঞ্জ, মধ্যবর্তী সমস্ত অঞ্চল। সেক্টর 5 ছিল সিলেট জেলার উত্তরাঞ্চল। সেক্টর 6, রংপুর ও দিনাজপুর জেলা। সেক্টর 7, রাজশাহী, পাবনা, বগুড়া ও দিনাজপুর জেলার অংশ বিশেষ। সেক্টর 8, কুষ্টিয়া, যশোর এবং খুলনা জেলা। সেক্টর 9, বরিশাল, পটুয়াখালী, খুলনা এবং ফরিদপুর জেলার অংশ বিশেষ। সেক্টর 10, কোনো আঞ্চলিক সীমানা ছিল না। নৌবাহিনীর কমান্ডো নিয়ে গঠিত, নৌ অভিযানের প্রয়োজনে যে কোনো সেক্টর এলাকায় গিয়ে অপারেশন শেষে আবার 10 নং সেক্টরে ফেরত আসত। সেক্টর 11, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার অংশ বিশেষ। এছাড়াও স্থানীয় ছোট ছোট যোদ্ধা বাহিনী ছিল, ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো, তারা গেরিলা ও সম্মুখ যুদ্ধে অংশ নিতেন। 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত এই বাহিনীর নাম ছিল মুক্তি ফোর্স। 1,00,000 গেরিলা এবং সামরিক যোদ্ধাদের সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এই মুক্তি ফোর্স।
তাহলে দেখো আমরা যে দেখছি এখান থেকে আমাদের এই পৃষ্ঠা 4 থেকে আমরা দেখছি মুক্তিযুদ্ধের যে সামরিক বাহিনী তা থেকে বুঝতে পারছি যে 1971 সালে যে 11 জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল এই মুক্তিবাহিনীর প্রধান ছিলেন জেনারেল আতাউল মোহাম্মদ যে আতাউল গনি ওসমানী এবং উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার এছাড়া সমগ্র বাংলাদেশকে 3টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়েছিল এস ফোর্স কে ফোর্স এবং জেড ফোর্স নামে এস ফোর্সের নেতৃত্বে ছিলেন খালেদ মেজর খালেদ মোশাররফ কে ফোর্সের নেতৃত্বে ছিলেন মেজর খালেদ মোশাররফ মেজর কে এম শফিউল্লাহ ছিলেন এস ফোর্সের নেতৃত্বে এবং মেজর জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্সের নেতৃত্বে এছাড়া সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল যাতে যুদ্ধ পরিচালনায় সুবিধা হয় আমাদের এই যে রাঙামাটিতে আমরা বসবাস করছি এই রাঙামাটি পার্বত্য অঞ্চলও কিন্তু ছিল তখন সেক্টর 1-এর অধীনে অর্থাৎ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার কিছু অংশ ছিল সেক্টর 1-এর অধীনে এরপরে আমাদের যে 10 নম্বর সেক্টরটা এই সেক্টরটা একটু আলাদা এই সেক্টরে আমরা দেখতে পাই যে এটা আসলে নির্দিষ্ট কোনো সীমানা ছিল না আঞ্চলিক সীমানা ছিল না কারণ এটা ছিল নৌপথের অর্থাৎ এই ক্ষেত্রে নৌ কমান্ডার নৌবাহিনীর আন্ডারে ছিল নৌবাহিনীর কমান্ডো নিয়ে এই অঞ্চলটি গঠন করা হয়েছিল অর্থাৎ এই সেক্টরটি গঠন করা হয়েছিল এবং নৌ অভিযানের প্রয়োজনে তারা দেশের যে কোনো সেক্টরে যে অপারেশন করে আবার 10 নম্বর সেক্টরে তারা ফেরত আসতেন এই যে শুধুমাত্র মুক্তিবাহিনী তা না মুক্তিবাহিনীর বাইরেও আরো ছোট ছোট বেশ কিছু তোমার বাহিনী গঠন করা হয়েছিল যেমন এর মধ্যে আছে মুক্তি ফৌজ ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মুক্তি ফৌজের মধ্যে শুধুমাত্র সামরিক বাহিনী না বেসামরিক বাহিনী অর্থাৎ 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে এই মুক্তি ফৌজ গঠন করা হয়েছিল এছাড়া 1 লক্ষ গেরিলা এবং বেসামরিক যোদ্ধাদের সমন্বয় নিয়ে মুক্তি বাহিনী গঠন করা হয় আমরা জানি যে গেরিলা বাহিনী এদেরকে এমনভাবে ট্রেন আপ করা হয় যাতে তারা যে কোনো জায়গায় যে সম্মুখ যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে পারে এছাড়া এই গেরিলা বাহিনীকেও আবার দুটো ভাগে ভাগ করা হয়েছিল একটা সেক্টর থেকে তারা শুধুমাত্র তথ্য বা ইনফরমেশনগুলো জোগাড় করত এবং অন্য দল তারা দেখা যেত যে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করছে তাহলে এখানে আমরা আরো বেশ কিছু নির্দেশনা পাচ্ছি এখানে আমরা পেজ পাচ্ছে বা পৃষ্ঠা পাচ্ছে আমরা আমাদের যে আমাদের মুক্তিবাহিনীর প্রধান জেনারেল আতাউল গনি ওসমানীর ছবিটি আমরা দেখতে পাচ্ছি তাকে বীর বঙ্গবীর হিসাবে পরিচিত অর্থাৎ তার যে টাইটেল বা উপাধি দেওয়া হয়েছিল তা হচ্ছে বঙ্গবীর 1972 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এক্ষেত্রে আমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি সে প্রশ্নগুলো হচ্ছে মুক্তিবাহিনীকে কেন নিয়মিত বাহিনী এবং গেরিলা বাহিনীতে ভাগ করা হয়েছিল অর্থাৎ মুক্তিবাহিনীটাকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলেছিলাম একটা হচ্ছে আমাদের নিয়মিত বাহিনী আর একটা হচ্ছে গেরিলা বাহিনী এই বাহিনীতে ভাগ করার কারণ কি 2 বাংলাদেশকে কেন 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল 3 তোমাদের অঞ্চলটি কোন সেক্টরের অধীনে অর্থাৎ তুমি যে অঞ্চলে আছো সেটি কোন সেক্টরের অধীনে সেক্টর 10-এর প্রধান কাজ কি ছিল এই হচ্ছে আমাদের 4টি প্রশ্ন আমরা যে আলোচনাটা করলাম সেই আলোচনার মধ্য থেকে আমরা দেখতে পেলাম যে সেক্টর 10-এর প্রধান কাজ ছিল তারা বিভিন্ন জায়গায় নৌ যে ক্ষেত্রগুলো নৌবাহিনীর যে ক্ষেত্র বা আমাদের যেটা বলি যে নৌপথের অভিযানের জন্য বা নৌ অভিযানের যে সকল জায়গা সেখানে যে তারা কাজ করতেন অপারেশন করতেন এবং তারা আবার 10 নম্বর সেক্টরে ফেরত আসতেন তাদের নির্দিষ্ট কোনো অঞ্চল ভাগ করা ছিল না আমরা কোন অঞ্চলে আছি বা তুমি যে অঞ্চলটাতে আছো সেটা কোন সেক্টরের অধীনে ছিল তাহলে আমরা জানি যেহেতু আমরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আছি তাই আমাদের সেক্টরটা ছিল 1 বাংলাদেশকে কেন 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল আসলে আমরা বলতে পারি যে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার সুবিধার্থেই বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিবাহিনীকে কেন নিয়মিত বাহিনী এবং গেরিলা বাহিনীতে ভাগ করা হয়েছিল তাহলে এই যে আমরা বলছি যে মুক্তিবাহিনীকে একসময় আমরা দেখলাম যে তাকে গেরিলা বাহিনী এবং নিয়মিত বাহিনীতে ভাগ করা হয়েছিল এতে কিন্তু আমাদের সুবিধা ছিল যে
মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করা যাচ্ছে, দ্রুত গতিতে কাজ করানো যাচ্ছে, কারণ দুটো পক্ষই আলাদা আলাদাভাবে তাদের কাজগুলোকে একটি সঠিক দিশাতে নিয়ে যেতে পারছিলেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের 4টি প্রশ্ন। আশা করি তোমরা এরই মাঝে খাতা কলম নিয়ে প্রস্তুত ছিলে। এছাড়া তোমাদের বইতেই প্রশ্নগুলো আছে, তোমরা এটা থেকে দেখে প্রশ্ন উত্তরগুলি করার চেষ্টা করবে। কোনো কিছু জানার থাকলে মিসকে ফোন করবে, তোমাদের প্রত্যেকে ডায়েরিতেই প্রায় মিসদের ফোন নাম্বার আছে। তারপরও যদি কোনো সমস্যা থাকে, যদি ফোন না করতে পারো, অন্তত কমেন্ট করে তোমাদের সমস্যাগুলো জানাবে, আমরা চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে।